আজকে যে ঘটনা ঘটেছে এটা সুসংগঠিত গোটা রাজ্য থেকে সিভিক ভলেন্টিয়াররা যারা তৃণমূলের ক্যাডার ভোট করেন তাদেরকে পুলিশের র‍্যাপের পোশাক পরিয়ে আনা হয়েছিল, যাদেরকে লয়নাদের ডিউটিতে লাগানোর কথা নয়। বিনীত গোয়েলের নেতৃত্বে 6,000 কলকাতা পুলিশ, দক্ষিণবঙ্গ থেকে আরো 4,500 পুলিশ, হাওড়া কমিশনারেটের 2,000 পুলিশ, প্রায় 14,000 পুলিশকে নামানো হয়েছে শুধুমাত্র ফিরোজ রানীকে বাঁচানোর জন্য। ফিরোজ রানী মঙ্গলবার এবং বৃহস্পতিবারের বাদ দিয়ে কোনোদিন নবান্ন আসেন না এবং একটার আগে আসেন না। আজকে তাকে চোরের মতো আসতে হয়েছে সকাল 10টার সময়, লুকিয়ে চুরিয়ে তাকে ঢোকানো হয়েছে। এবং আমি হোয়াটসঅ্যাপ করি জনতাকে, সচেতন নাগরিকগণকে, ছাত্র সমাজকে, অভিভাবকগণকে, যে শরৎ চ্যাটার্জি রোড দিয়ে গিয়ে এত বাধা, এত প্রাচীর, এত সিল, এত গ্যাস, এত জলকামান, এত বজ্র, এত লাঠি, এত রক্ত, তারপরেও শরৎ চ্যাটার্জি রোডে নবান্নর সামনে দাঁড়িয়ে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ বলে এসেছেন। আগামীকালের সর্বাত্মক 12 ঘন্টার পথকে আমি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক শুধু নয়, আরজি করে বেদনাদায়ক, মর্মান্তিক, হৃদয় বিদারক যে ঘটনা সচেতন সংবেদনশীল নাগরিক সমাজকে নাড়িয়ে দিয়েছে, মা দিদি বোনেরা যে ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন, তার অত্যাচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং আজকের অত্যাচারের প্রতিবাদে ধর্মঘটে সামিল হওয়ার আবেদন করি।